আমি গতবার মুরাদনগর মাহফিলে গেছি, তো এক লোক এসে বলতেছে যে হুজুর অমুক হুজুর আসছিলেন গত সপ্তাহে আমাদের পাশের এলাকায়, এলাকা কাঁপাইয়া দিয়ে গেছে। আমি বললাম এলাকা কি এখনো কাঁপে না থামছে? বলে না মানে খুব ভালো ওয়াজ করেছে। তা আমি বললাম কি ওয়াজ করছে একটু বলেন তো, এখন আর বলতে পারে না। পাশের একজনে বলে যে হুজুর লজ্জায় বলে না। আমি বলছি না জানলে ঠিকই বলতো, আসলে লোকটার কাছে সুর ভালো লাগছে এজন্য বলছে এলাকা কাঁপায় দিয়ে গেছে, আসলে বয়ান ও শুনি ও শুনছে সুর। দেন এখানে বসে আছে অনেকে যে হুজুরের টান কম সময় শুরু করবে, আমি টান শুরু করার আগে তোমার মরণের টান ও বেজে যেতে পারে। অনেকে দোকানে এখনো বসে রয়েছে চিন্তা করতেছে কম সময় শুরু হয় দেখি, মানে এই যে বলতেছে এগুলো কিন্তু সে ওয়াজ মনে করতেছে না। যতক্ষণ সুর ছাড়া ওলামায়ে কেরাম কথা বলেন ততক্ষণে কথাগুলোকে সাধারণ পাবলিক ওয়াজ মনে করে না। এই ঠিকটা আবার আমরা খুব ভালো পাই, বক্তা ঠিক বললো শ্রোতারা ঠিক, বক্তা বেঠিক বললো শ্রোতারা ঠিক। এই জাগা অজাগায় ঠিক বলা বাদ দিয়া ঠিককে ঠিক বলতে শেখেন, নাকে না বলতে শেখেন, সাদাকে সাদা বলতে শেখেন, কালোকে কালো বলতে শেখেন। যখন আমি পোস্টারে যত দেখেছি হয়তো কোনো চেয়ারম্যান স্টেজে আছে, যখন চেয়ারম্যানরা ভোট চাইতে যায় মেম্বাররা ভোট চাইতে যায়, আপনি জানেন যেই চেয়ারম্যান আছে, আমি তার কথা বলতেছি না, আমি সামগ্রিক বিষয়টা বলতেছি। কোন চোর যদি যায় ভোট চাইতে, মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক, আপনি জানেন গত টার্মে সে মেম্বার বা চেয়ারম্যান ছিল, সে জনগণের হক আদায় করে দেয় না, আপনি কিন্তু তাকে বলতে পারতেছেন না এবার আবার ভোট চাইতে এসে বেলা কিসের ভোট তোরে জারু দিলাম, তখন আপনি বলেন ভোটটা আপনাকেই দিব। পরে যখন আরেক দলের বা আরেক প্রতীকের প্রার্থী যায় তখন তারে কয় ভোট আপনারা না দিয়ে কই যাই, আপনি তো আমাদের আপন লোক, সবাই রে আপন বানায়, এই জন্যই তো পাবলিক বাস খায়। সবাই হেরা হেরা, সত্যকে সত্য বলা শিখতে হবে, মিথ্যাকে মিথ্যা বলা, এবং এই সাহস বুকে রাখতে হবে। যদি মনে করেন আমি সত্য বলতে গেলে মরে যাব, তাহলে আপনি মিথ্যা বলেন, কিন্তু সত্য কোনোদিন মরতে পারবেন না, তাহলে মিথ্যা বলতে পারবেন না। কিন্তু যদি আপনি কোনোদিন মরেই যান, কোনোদিন মরেই যান, তাহলে মরার ভয় সত্য বলা ছাড়া যাবে না। আর যদি মনে করেন কোনোদিন মরবেনই না, তাহলে সত্য কথা বলে মরার দরকার নেই, মিথ্যাই বলে। বুঝাতে পারি না কি বুঝাইতে পারছি, সত্য বলে যদি মরে যান, এই ভয় যদি সত্য না বলেন, তাহলে আপনার সামনে পথ দুইটা খোলা। এক, আপনি যদি জীবনে না মরেন তাহলে আপনি মিথ্যা বলেন, তাহলে শুধু শুধু সত্য বলে মরার দরকার নেই। আর যদি আপনি মনে করেন আমি সত্য বলি বা মিথ্যা বলি আমার মরা লাগবেই কোনো না কোনো দিন, তাহলে মরার ভয়ে সত্য বাদ দেবেন না। সূত্ররা কি বুঝছেন? আমার অনেকে বলে, আজকেও আমাকে ডিফেন্সের এক বড় অফিসার ফোন দিছে, যে কোনো একটা ব্যাপারে উনিও আমাকে বহুবার বলছেন, অন্যরাও বলে একটু করা কথা কম বলা, অন্যায়ের প্রতিবাদ কম করা, আর তো কেউ করে না, আপনার এত ঠেকা ডাকে না। তো একটা পাল্টা প্রশ্ন করি আর একটা জবাব দিই, একটা জবাব বলে কেউ ঠেকা থাকুক চাই না থাকুক আমার একটা দায়িত্ব আছে। আপনি যেমন মনে করেন আমি পুত্র বধূদেরকে যে কথাটা বলি সেটা হলো তোমার শাশুড়ি যদি তোমার সাথে অন্যায়ও করে, এটার প্রতিবাদে তুমি তোমার শাশুড়ির সঙ্গে অন্যায় করো না। সন্তানদেরকে বলি তোমার মা বাবা যদি তোমার সাথে অন্যায় করে, মা বাবা সন্তানের সাথে অন্যায় করতে পারেন না, যদি করে এর ফলে তুমি তোমার মা বাবাকে খরচ দেওয়া কমাইয়া দিবে, কেন তোমার সঙ্গে তারা অন্যায় করছেন এ বিচার তারা কেয়ামতে পাবে। কিন্তু তোমার হকটা তুমি আদায় করে যাও যাতে তুমিও আবার বিচারের সম্মুখীন না হও। কেউ বলে না, কারো মাথায় পাগড়ি আটকে নাই, আমার কেন আটকাইলো, কেউ করুক চাই না করুক, তার জবাব আমি দেব না, আমার জবাব আমাকে দিতে হবে, অথবা আমাকে বলতে হবে। দুই নাম্বার কথা, আমি যদি হক কথা বলি কি হবে, কয়েক সমাজের অবস্থা ভালো নয়,
হত্যা গুম খুন যে কোনো মুহূর্তে যা কিছুটা হয়ে যেতে পারে আপনার সঙ্গে। তা আমি বললাম এটা হলে বা সমস্যা কি, বলে মাত্র জীবন শুরু, বাচ্চা কাচ্চা ছোট। তা আমি বললাম আমি যদি হক কথা না বলি আমি আজকে রাত্রে বিছানায় শুয়ে থেকে মারা যেতে পারি কি, আপনার কি মনে করেন? আমি যদি হক কথা বলে অসৎ কাজের বাধা বা ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আমার অবস্থান শক্ত করে মারা যাই বা এদের বিরুদ্ধে যদি আমি না বলি আমি বেঁচে গেলাম, এদের বিরুদ্ধে বলে আমি মরে গেলাম, তখন আমার স্ত্রী সন্তান কি হবে? এটা হলো প্রশ্ন। কিন্তু আমি এদের বিরুদ্ধে বললাম না, আমি রাত্রে শুয়ে থেকে মরে গেলাম, তখন আমার স্ত্রী সন্তান কি হবে? আসলে বাম দিকের বুকের একটু নিচের জায়গাটা স্বচ্ছ করতে হবে, মানে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم দুনিয়ার সন্তান সন্ততি যশ খ্যাতি কোন কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কাজে লাগবে শুধু যারা স্বচ্ছ কলব নিয়ে আল্লাহর কাছে যাবে। আমাদের উদ্দেশ্য এখন বিল্ডিং বাড়ানো, একটা বিল্ডিং হয়েছে আর একটা বিল্ডিং জন্য আমরা পাগল। মূলত আমাদের টার্গেট হওয়া দরকার ছিল আমাদের কলবকে স্বচ্ছ বানানো, গুণামুক্ত করা। কে অনেক দূরে চলে গিয়েছি, আমি ভূমিকায় কথা বলি না, খুতবা কতটুকু পড়েছি দেখেছি, আপনাদের চুপ এজন্য কিছু কথা বলতে হলো উদাহরণ দিতে গিয়ে। পৃথিবীর মধ্যে কয় ধরনের মানুষ সবচেয়ে ভালো, জোরে বলেন, কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলার চাইতে রাসূল বলা ভালো। নবী বলি, আমিও বলি মাঝে মাঝে, আমারও হয়ে যায়। নবী সবাই, রাসূল সবাই না, ঠিক আছে? এজন্য রাসূল বলা ভালো। নবী বললে গুনাহ নেই, ভুল বুঝবেন না। নবী বলা খারাপ না, আমার কাছে মনে হয় আর কি রাসূল বলাটা ভালো। পৃথিবীতে কয় ধরনের মানুষ সবচেয়ে ভালো, কে বলেছেন? রাসূল বলেছেন। এক, যারা কোরআন শেখে। এক নম্বরে কারা? সবাই বলেন। দুই নম্বর, যারা কোরআন শিখান, যারা শেখে তাদেরকে কি বলে? ছাত্র। কি বলে? ছাত্র। যারা শেখান, এক কথায় মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলেছে? আমার আলোচনা স্মরণ রাখতে হবে এবং জবাব দিতে হবে, ঠিক আছে? যদি মনে করেন আপনাদের উদ্দীপনা উজ্জীবিত অবস্থা দেখে আমার মন চাঙ্গা হয়, কিছুক্ষণ আলোচনা চলবে, কারণ আমি 11টা পরে বয়ানি করি না, বসছি 10:30। আপনাদেরকে যদি দেখি মরা অবস্থায় পড়ে আছেন আমি আরো আগে যাবো। কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে, কে বলেছেন? সবাই বলেন। এখন এখানে কিছু সওয়ালে মুকদ্দার আছে, সেটা হলো মাদ্রাসার ছাত্ররা হয়তো বলবে এই হুজুর মূর্খ হুজুর, আমি বলেছি পৃথিবীর মধ্যে সব থেকে ভালো। দুইটা সওয়ালে মুকদ্দারের এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছেন, নসিহত করেছেন, কাদেরকে সামনে নিয়ে? সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নবীজি কুম জমা হাজের জমির ব্যবহার করে বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। আপনি সারা পৃথিবী কোথায় পেলেন?
আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যা আমি তেলাওয়াত করলাম এটা মানসুখ হয় না রহিত হয় না এই হাদিসের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি আছে এবং এই হাদিস কোনো এক গোষ্ঠীর জন্য নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য সমানভাবে কার্যকর তাহলে নবীজির কথা যেহেতু কার্যকর আমার কাছে মনে হয় আমি যদি সারা পৃথিবী টেনে নেই তাহলে হাদিসের মাহাত্ম্য আরো বেশি বেড়ে যায় বাস্তবতা এটাই আমি আপনাদেরকে খেতাব করে বলতে পারতাম আসলে হাদিস সারা পৃথিবীর মানুষের জন্য নবী যখন বলেছেন তখন সাহাবীদেরকে নিয়ে বলেছেন এটা ঠিক তবে এখন যেহেতু হাদিসের হুকুম জারি আছে ফজিলত জারি আছে মানসুখ হয় না সারা পৃথিবীর মানুষের জন্য সমানভাবে কার্যকর দুই নাম্বার হাদিসের মধ্যে তো তফজিল বা মুবালাগা নাই আপনি সবথেকে ভালো কোথায় পেলেন আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে ভালো বলেন ওটাই আমাদের কাছে সবচেয়ে সুবহানাল্লাহ এতে আমাদের কাছে আর তফজিল মুবালাগাটা না লাগে না কথা বুঝে আসছে পৃথিবীতে কয় ধরনের মানুষ সবথেকে ভালো দুই ধরনের সবাই এক পড়ে না শেখে কোরআন পড়া আর শেখা আসমান জমিন যাবদান কোরআন পড়া স্বাভাবিকভাবে নফল মুস্তার সুন্নতে জায়গাটা এসিতে বেশি মোটেও না নামাজের মধ্যে হিসেব আলাদা আর কোরআন শেখা ফরজ কোরআন শেখা ফরজ যারা কোরআন শেখে এবং শেখান এবার আসেন কোরআন শিক্ষা কোথায় দেওয়া হয় প্রাইমারি স্কুলে হাই স্কুল কলেজ ভার্সিটি কোথায় জোরে আমি এত বড় করে বলতে চাই না আমি বলতে চাই মক্তবে আমি বলতে চাই মাদ্রাসায় তো কোরআন পড়ানো হয় কোরআন মুখস্থ করানো হয় এবং কোরআনের তাফসীরও পড়ানো হয় তো আরো ঊর্ধ্বের জায়গা মক্তব বলতে চাই কোরআনটা শেখানো হয় মূলত মক্তবে যেহেতু শেখানোর কথা বলা হয়েছে অতএব মক্তব বা মাদ্রাসাই ধরে না মক্তবে যারা পড়ায় আমরা মনে করি ওই হুজুরদের দাম কম আপনারা কি দাম বেশি মনে করেন আসলে দাম হলো মক্তবে যে পড়ায় তার বেশি কথা কয় না আর এলাকা থেকে তো মক্তব উঠেই গেছে আগে গ্রাম অঞ্চলে ফজরের নামাজের পর মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বা খাতিব সাহেব ডাকতেন এলাকার ছেলে মেয়েরা চলে মক্তবে চলে এসে মা বাবা ফজর নামাজ পড়ে বাচ্চা হাতে কিছু নাস্তা দিয়ে বাটিতে কিছু নাস্তা দিয়ে বা নাস্তা খাইয়ে দিয়ে এরপর মক্তবে দিয়ে আসতে অথবা একটু যাওয়ার মতো পরিবেশ হলে ওই রকম বয়স হলে পাঠিয়ে দিতেন ছেলে মেয়ে সুন্দর করে কোরআন কেউ কায়দা বুকে নিয়ে মেয়েরা ছোট ছোট মেয়েরা সুন্দর করে হিজাব পরে মাদ্রাসায় যেত মক্তবে যেত বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মাথায় টুপি গায়ে জুব্বা সুন্দর করে তাদেরকে আদব শেখানো শুরুটা হতো মক্তব থেকে রাস্তায় মাঝখানে চলাফেরা করবা না ডান পাশ দিয়া আস্তে আস্তে হাঁটবা কারো রাস্তায় রাস্তার পাশে কোন গাছের ডালপালা শাখা ভাঙবা না রাস্তায় ফলাইবা না রাস্তার মধ্যে কোনো কাঁটা দেখলে পাশে ফলাইয়া দিবা মুরব্বি দেখলে সালাম দিবা কারো গাছে কারো বাড়ির চালে ঢিল ছুড়বা না এই যে একটা আদবের প্রথম প্রাথমিক শিক্ষা না মক্তব থেকে দেওয়া হচ্ছে এমনকি প্রাইমারি স্কুল থেকে এগুলো আগে দেওয়া হতো এখন নাই কথা বলে না মক্তবের কি দাম হাজী এমদাদুল্লাহ মহাজনী মক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কত বড় ওলি লেখাপড়া করছেন কত অনেক না কাফিয়া পর্যন্ত পড়েছেন কত বড় আল্লাহর ওলি উনি ইংরেজরা যখন উপমহাদেশ স্বাধীনতা আন্দোলন চলে ইংরেজ খেতাব আন্দোলন ওলামায়ে কেরাম এর অগ্রণী ভূমিকা পালন করেছিলেন উনি থাকতেন থানা ভবনে থানবী রহমাতুল্লাহর যে বাড়ি তার মাদ্রাসা এখানে হুজুরের খানকা ছিল হুজুরে যেই খানকায় মোরাকাবা করতেন ওই খানকাই পরে থানবী রহমাতুল্লাহ মোরাকাবা করেছিলেন ইংরেজরা পিছন থেকে হুজুরের খানকার ভিতরে বুলেট নিক্ষেপ করছে বোমা নিক্ষেপ করছে হুজুরের খানকার এত ছোট আমি গিয়েছি ভিতরে ঢুকেছি একজন মানুষ দাঁড়ালে পাশাপাশি দুজন দাঁড়াতে পারাতে এতটুকু পাশে একটা মানুষ পা সোজা করে ঘুমোতে পারবে না শুধু সেজদা দেওয়ার মতো যতটুকু জায়গা থাকে
উপরে দাঁড়ানোর মতো জায়গা আর কোনো জানালা নেই কোনো দরজাও নেই পিছন থেকে একটা দরজা ওই দরজা খুলে ঢুকে হুজুর ইবাদত করতেন অন্ধকারে ওরা বুলেট মারছে তো হাজি সাহেব শেষ কিন্তু দেখা গেল হাজি সাহেব ওখানে নাই অথচ ভিতরে ছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ক্লাস করতেছেন কাফিয়ার বছর কাফিয়ার বছর একটা ছাত্রের বয়স তেমন হয় না খুবই কম হয় আমার হিসাব যদি ধরেন তা আমি হয়তো কাফিয়া সরেজামি জালালাত মিশকাত দাওরা চার বছর ষোলো বছর হয় আমার চাইতে ছোট বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়ার সংখ্যা খুব কম আমি বিশ বছর বয়সে পারে সাত বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ওই থেকেই মাদ্রাসায় পড়েছি আমাদের সময় উর্দুখানে আমরা দুই বছর পড়েছি তো যাই হোক কাফিয়া পর্যন্ত পড়া একটা ছেলে বয়স কত হতে পারে পনেরো থেকে ষোলো বা আঠারো ধরে তো মাদ্রাসার উস্তাদ ক্লাস করতেছেন এমন সময় আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করতেছে বুজুর্গদের সহবত নিয়ে আলোচনা করতেছে এগুলো এখন মাদ্রাসায় নাই বললেই চলে হুজুর আছেন তো এখানে আমার সাথে মিলে বরং মাদ্রাসা থেকে এখন পীর মুরিদের বিরুদ্ধে অনেক মাদ্রাসাতে ফতোয়া বের হয় অথচ প্রত্যেকটা ছাত্রকে আপনি দিনদারি কলব যদি আপনার সাফ করতে হয় মাদ্রাসা জীবন থেকেই ওকে ইসলাহাতের তালিম দিতে হবে কারণ এই তালিম ছাড়া এই তাল্লুক ছাড়া কারো মেজাজ কারো আমল কারো ব্যবহার অতি নমনীয় অত সুন্দর হওয়া সম্ভব নয় তো আমাদের সময় এগুলো হুজুর দিতেন অনেকগুলো কিতাব ছিল আগে তালিমের কিতাব এখন সেগুলো নাই এখন একটা সিলেবাস তৈরি হয়ে গেছে একটা ট্রেডিশন হয়ে গেছে যেমন কওমি মাদ্রাসা স্বীকৃতির জন্য বহু আন্দোলন হয়েছে পাইয়াও গেছে অনেক বড়রা একেবারে উচ্চ পদ সবাই আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে দুঃখ করেছি আমি এটার পক্ষেও ছিলাম এখন আমি এটার পক্ষে নাই কারণ আমাদেরকে কওমি মাদ্রাসায় যখন পড়ানো হয়েছে তখন হুজুররা বলছেন কওমিতে যারা পড়ে আল্লাহর জন্য পড়ে সার্টিফিকেটের জন্য পড়ে না আলিয়া যারা পড়ে সার্টিফিকেটের জন্য পড়ে যে আল্লাহর জন্য আমরা লেখাপড়া করলাম আপনারাই শিখাইলেন আপনারাই সনদ চাইলেন কি করবেন সনদ রাষ্ট্র আপনাদেরকে স্বীকৃতি দেবে আপনারা কি রাষ্ট্রের স্বীকৃতির জন্য পড়ে আল্লাহর স্বীকৃতির জন্য পড়তেছি আমার রিজিকের মালিক আল্লাহ আল্লাহকে মেনে নিয়েছি যারা নিয়েছে গুনাহ করেছে সেটা বলার দুঃসাহস আমার নাই যেহেতু হাতাজের হজর সহ বড় বড় এমনকি আমার তো তাল্লুক চরমনের সঙ্গে তারাও গুনাহ স্বীকৃতি চাইছে আমি একদিন ন্যায়বাণীকে বলেছিলাম হুজুর অনেকে বলে আমি চরমনের অন্ধভক্ত কিন্তু দেখেন আপনার স্বীকৃতি চান আমি বিরোধী অন্ধভক্তের তো আমিও চাই হুজুরের কথা তো ঠিক তো যাই হোক মাদ্রাসার মধ্যে ক্লাস দেওয়া হচ্ছে আত্মশুদ্ধির আলোচনা করা হচ্ছে সাহাবাতের আলোচনা করা হচ্ছে ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য বিকুল হয়ে গেল আর বারবার দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় আলেম যে তার সাহাবাত আমাকে নিয়ে নেন দোয়া করতে করতে একদিন স্বপ্নে কেউ তাকে বলল এই এই চেহারার একটা লোক দেখো লোকটাকে দেখাই দেওয়া হলো একে খুঁজে বের করো এর কাছে যাও এই পৃথিবীর সবচেয়ে বড় ঠিকানা দেওয়া হয় দেখা যাক তার আগ্রহ কতটুকু আল্লাহ তো বিভিন্ন ভাবে বান্দাকে পরীক্ষা করবে হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ আলেমের সন্ধানে বের হয়ে গেছে পাড়ায় পাড়ায় ঘুরতেছেন মহল্লায় মহল্লায় ঘুরতেছেন এক এলাকা ছেড়ে আর এক এলাকায় যান মানুষের কাছে জিজ্ঞেস করেন মানুষের চেহারা আর একজনের কাছে বর্ণনা করা যায় যতটুক পারে একটু বলতেছে এভাবে এক দুই মাস তিন মাস ছয় মাস চলে গেল একজন ব্যক্তি বলল আপনি যে বললেন আসলে আপনার বর্ণনা অনুযায়ী মানুষের চেহারা খুঁজে বের করা সম্ভব নয় তবে আপনি যেই গুণের কথা বলেছেন এই গুণের একজন মানুষ ওই যে জঙ্গলের পাশে একটা ছোট্ট মক্তবাস ওখানে থাকে হ্যাঁ জিমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ব্যাকুলের মতো দৌড় হয়ে সেখানে চলে গেলেন গিয়ে দেখেন অনেকগুলো ছোট ছোট বাচ্চারা মক্তবের মধ্যে পড়তেছে কোরআন শিখতেছে
আর উস্তাদের টেবিলে যিনি বসা, উস্তাদের আসনে যিনি বসা, স্বপ্নে তাকে যে চেহারা দেখানো হয়েছে ওই চেহারাটাই ওখানে আছে। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই দৌড়ে গিয়ে দরজায় দাঁড়ালেন, ওই আল্লাহর ওলি হাজি সাহেবের চেহারার দিকে তাকায় বললেন, এতনি দের কেউ হওয়া, এত দেরি কেন হয়েছে তোমার, কি বুঝলেন, কি বুঝলেন, কি একজনকে চেহারা দেখায় দিছেন আর একজনকে বলতেছেন এক পাগল আসতেছে বলতেছে। নাম নূর মোহাম্মদ জানজানুবি রহমাতুল্লাহ আলাই, নূর মোহাম্মদ জানজানুবি রহমাতুল্লাহ আলাই বক্তব্যের মধ্যে পড়া হুজুরের সোহবত আছেন হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাই। একদিন হাজী সাহেব জানজানুবি রহমাতুল্লাহ আলাইর কাছে জানতে চাইলেন, হুজুর ভয় আপনার কাছে কিছু বলি না, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ আলেমের সঙ্গে আমার দেখা করান, আপনি বক্তব্য পড়ান, আপনি বড় হইলেন কেমনে। নূর মোহাম্মদ জানজানুবি রহমাতুল্লাহ আলাই বললেন, তুমি কি হাদিস শোনো নাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ও মুসলমান ইমানদার হাজী ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই মক্তবের এক উস্তাদ নূর মোহাম্মদ জানজানুবি রহমাতুল্লাহ আলাইর সোহবতে থেকে কাফিয়ার ক্লাস করতেছেন, হঠাৎ একদিন দেখেন কিতাবের মধ্যে কোনো লেখা নাই, কিতাব সাদা হয়ে গেছে। হুজুরের কাছে বললেন, হুজুর আমি তো কিতাব পড়তে পারি না, কিতাবের দিকে তাকাইলে দেখি সাদা, বলে আবার খোলো, আবার খুলছে দেখে সাদা, আবার খুলছে চেষ্টা করতেছে, হঠাৎ করে দেখে পুরো পৃষ্ঠা জোড়া শুধু লেখা আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছু নাই। জানজানুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার লেখা পড়ার দরকার নাই, তুমি যা চাইছো তা তুমি পেয়ে যাইতেছো, তুমি চাইছো আল্লাহকে, আল্লাহকে পাওয়ার জন্য মাওলানা মুফতি হওয়া শর্ত নয়, আল্লাহকে পাওয়ার জন্য অন্তর শুদ্ধ হওয়া শর্ত। মুসলমান ইমানদার কোরআন কোথায় শেখানো হয় জোরে বলেন, এই এলাকার প্রত্যেকটা মক্তবের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে মক্তব আবার জারি হয়ে যান, ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন আপনি ব্যবস্থা করে দেন, সব মসজিদে হুকুম জারি করে দেন, আমাদের ছেলে মেয়েরা এখন মাদ্রাসায় পড়ে না, মক্তবে নাই, মক্তব নাই, আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়তে 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 এমই পাস করে সূরা ফাতিহা জানে না, থাকার কারণে আর মক্তব যদি থাকে অন্তত কোরআন এবং দ্বীনের গুরুত্বপূর্ণ মাসালাগুলো জানতে পারে মক্তব থেকে, দ্বীন জানার পরে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম, পয়গম্বর বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এর মেকদার কতটুকু, এর হদ কতটুকু, এর পরিমাণ কতটুকু, দাওরা পাস কামেল পাস না, তাহলে কি হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ নাজায়েজ পাক না পাক এই আওতায় যতটুকু ইলম আছে পাক না পাক জানতে হবে, হালাল হারাম জানতে হবে, বৈধ অবৈধ জানতে হবে বা জায়েজ না জায়েজ জানতে হবে, এই জানার মধ্যে এগুলো জানতে যা যা আছে এতটুকু জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, যদি প্রত্যেকটা মসজিদের মধ্যে এতটুকু ইলম শিক্ষা দেওয়া হয় মক্তবে, আমাদের ছেলে মেয়েরা এরপরে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় ইসলাম তাদেরকে বাধা দেয় না। তাহলে যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এবার বলেন কোরআন যারা শেখে আর শেখায় মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক রাস্তা দিয়া যদি হাঁটে আমরা তাদেরকে কি বলে ডাক দেই, কি বলে সম্বোধন করি, জোরে কি বলে ডাকি তাদেরকে, সালাম হুজুর কি বলি, আলোচনা বোঝার জন্য সংক্ষেপ করে আনলাম, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো হইলো হুজুররা,
কারা তুমি হুজুরকে ভালো জানো আর খারাপ জানো তাতে কিচ্ছু আসে যায় না হুজুরদেরকে শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন পয়গম্বরে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব তুমি কেমন জানো কেমন দেখো কি বলো এগুলো শোনার টাইম হুজুরদের নাই এজন্যই তো দেখো তুমি কত মন্দ বলো হুজুর তোমায় কিছু বলেন না তুমি তার দিকে বাঁকা নজরে তাকাও হুজুর তোমার দিকে একেবারে সোজা নজরে তাকাইয়া মুসকি হাসি একটা সালাম দেন কারণ কি জানো তোমার তিরস্কার তোমার পুরস্কার কোনটাই হুজুরের কাছে গুরুত্বপূর্ণ নয় এখন আপনার সওয়ালে মুকদ্দার আপনার প্রশ্ন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার হুজুরদেরকে এত ভালো কেন বললেন হুজুররা তো জীবনে একটা প্লেনও বানাইতে পারে নাই একটা রিকশাও করতে পারে নাই একটা সিলিং ফ্যানও বানাইতে পারে নাই হুজুররা বিজ্ঞানের প্রতি কোরআনের কোন অবদান আছে বুঝলাম কিন্তু হুজুরদের কি অবদান আছে পয়গম্বর কি ডাক্তার বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার চোখে দেখলেন না হুজুরদেরকে কেন এত ভালো বললেন একটা প্রশ্ন হতে পারে কিনা আপনার এই প্রশ্নের অনেকগুলো জবাব আমি একটা একটা শুরু করব মজলিস যতক্ষণ স্থির থাকবে ততক্ষণ জবাব চলবে আর আমিও যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ জবাব দেব কিন্তু যখন দেখব ভালো লাগে না বয়ান আমার মুখে আসতেছে না আল্লাহ না চাইলে দিনই কথা বলা সম্ভব নয় যদি আমি মুখস্থ করে আর্টিফিশিয়াল কথা বলার চেষ্টা করি ওই কথাগুলো কারো অন্তরের মধ্যে রেখাপাত করবে না হয়তো কানের সুখ হবে কিন্তু মানুষের আমল হবে না আর যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বয়ানে বসে যাই আল্লাহ যতক্ষণ চাইবেন কথা বলতে দিবেন ওই কথাগুলো প্রত্যেকটা মানুষের কান নয় অন্তরকে শান্ত করে দেবে যারা কোরআন শেখে আর শেখান তাদের এত দাম কেন অনেকগুলি জবাবের এক নম্বর জবাব যারা কোরআন পারে না শেখে নাই ওরা মানুষই হতে পারে নাই কোরআন শেখার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয় আমি মন করা বলবো না আমার বাবার কাহিনীও বলবো না আমি প্রত্যেকটা দলিল সহকারে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে বলেন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن ضيا ضيا الله علم القرآن ذني قرآن شكا ديتين خلق الإنسان ذني مانوس رشتي قرأتين قرآن المدد كنو فالتو قطنائي كنو بارتي قطنائي منغر قطنائي কোরআনের মধ্যে অনর্থক কোনো আলোচনা নাই কোরআনের মধ্যে প্রশ্ন করার কোনো জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন তর্তিবতাকে পছন্দ করেন তর্তিব সিরিয়াল যেমন আপনি আজকে অফিস করলেন একদিন করলেন না আবার দুই দিন করলেন একদিন করলেন না এটা যেমন আপনার অফিসের বস আপনার অফিস মালিক সহ্য করে না পছন্দ করে না আর একজন সারা বছরে একদিন অফিস কামাই দেয় নাই তর্তিব ঠিক রেখেছে তাকে পুরস্কারও দেয় ঠিক কিনা আপনি জোহর পড়লেন আজকে দুই দিন পড়লেন তিন দিন পরে আবার একত্র বাদ দিলেন এ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পছন্দীয় নয় আপনি যদি তর্তিব অনুযায়ী আমল করেন বাদ না দেন এটা আল্লাহর কাছে পছন্দ আল্লাহর তর্তিব কতটা নিপুণ একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওই মানুষটার দিকে তাকান যেখানে মাথা দরকার চোখ দরকার কান দরকার নাক দরকার মুখ দরকার সেখানে সেখানেই দিয়েছেন এত সুন্দর তর্তি পৃথিবীর আর কেউ সাজাতে পারে না অ মুসলমান বলতেছিলাম আল্লাহ তর্তিবতাকে পছন্দ করেন
কিন্তু সূরাতুর রহমান এমন একটা সূরা কিয়ামতের ময়দান জান্নাতের আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হবেন লক্ষ লক্ষ জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি জবাব দিয়া সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্য জান্নাতীরা আল্লাহ তাআলার সুরের ঝংকার আর এমন তেলাওয়াত তেলাওয়াতে শুনতে শুনতে আবেগে জান্নাতীরা হাজার হাজার বছর বেহুশ হয়ে পড়ে থাকবে এমন একটা আমি সূরা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনার রহমান আমি দয়াময় আল্লাহ আল্লামতুল কুরআন আমি কুরআন শিক্ষা দিয়েছি খলাকাতুল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি ও মুসলমান দেখেন সূরাতুর রহমানের মধ্যে দেখা সবচেয়ে আল্লাহ একটা তরতিব পরিপন্থী কথা বলে ফেললেন বলে আগে আমাদের জন্ম হয়েছে নাকি আমরা আগে শিক্ষা অর্জন করেছি জোরে বলেন মানুষের তরতিব হলো আগে জন্ম পরে শিক্ষা কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ আগে শিক্ষার কথা বললেন তারপরে জন্মের কথা বললেন দেখা সত্যি বলা দরকার ছিল খলাকাল ইনসান আল্লামাল কুরআন কিন্তু আল্লাহ বললেন উল্টা ভাবে আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি এরপরে বলেছেন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে তাহলে এই জায়গায় কি ছন্দপতন হয়ে গেল নাকি কোরআনের মধ্যে কোনো ছন্দপতন আছে নাকি নাকি আল্লাহ তরতিব ভুলে গেছেন নাউজুবিল্লাহ না না বরং আল্লাহ যেটা বলেছেন এটাই ঠিক এটাই তরতিব যদি জানতে চাও বুঝতে চাও তাহলে জানতে হবে দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই প্রকার কয় প্রকার আওয়াজ দিয়ে বলেন এক প্রকারের মানুষ জন্মের মানুষ বংশের মানুষ জন্মগত মানুষ বংশগত মানুষ মা বাবার ঔরাস থেকে জন্ম নিলে এই জন্মগত বা বংশগত মানুষ হয়ে যায় এই মানুষগুলোর দাম আল্লাহর দরবারে মোটেও নাই আর এক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ এই জন্মগত বা বংশগত মানুষগুলো যখন কোরআনের শিক্ষা কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তখনই আল্লাহ এদেরকে মানুষ হিসেবে গণনা করেন মানুষ হিসেবে বিবেচিত করেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জন্মগত বংশগত মানুষগুলোকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে কেবল মানুষ বানাইলেন এরপরে আল্লাহ বাহুল বায়ান এরপরে কথা বলার শক্তি দিয়েছে কোরআন শেখা ছাড়া যে কথা এই কথার মধ্যে গরমিল হবে এই কথার মধ্যে গুনাহ হবে এই কথার মধ্যে একত্ববাদে ভেজাল ঢুকবে এই কথার মধ্যে রিসালাতে ভেজাল ঢুকবে আর যদি কোরআন শিখার পরে মানুষ হও ওই মানুষ যে কথা বলবে ওই কথার মধ্যে থাকবে হেদায়াত ওই কথার মধ্যে থাকবে সৎ কাজের আদেশ ওই কথার মধ্যে থাকবে অসৎ কাজের বাধা ওই কথার মধ্যে থাকবে মানুষের কল্যাণ ওই কথার মধ্যে থাকবে জাতির কল্যাণ ওই কথার মধ্যে থাকবে সমাজের কল্যাণ ওই কথার মধ্যে থাকবে জান্নাতের পথ হে ডাক্তার তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করে বড় ডাক্তার হয়ে গেছো কিন্তু তোমার শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে তবে তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো না হে ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার হয়েছো তোমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো না বরং যারা কোরআন পড়ে এদেরকে মানুষ তো মানুষই বলে গণ্য করতে চায় না মাদ্রাসার হুজুরদেরকে কেউ দামি দিতে চায় না মনে করে হুজুরদের কোনো জ্ঞান নাই হুজুরদের কোনো বুদ্ধি নাই শুনে রাখো পৃথিবীতে যত না সোনালী যুগ নির্মাণ হয়েছিল এমন শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল বাঘ আর হরিণ শত্রুতা ভুলে যে এক ঘাটে পানি খেয়েছিল ওই শাসন আমল ছিল টুপিওয়ালাদের শাসন আমল সবাই শান্তি চায় কেউ নাই এমন যে শান্তি চায় না কি কোন আপনারা রায়পুরাবাসী কি শান্তি চান
শান্তি হলো ইসলামের মধ্যে মজার ব্যাপার হলো সবাই শান্তি চায় আমার ভালো মিষ্টি কেনা লাগবে মিষ্টির দোকান কোথায় বলে রায়পুর বাজারে ভালো মিষ্টি দিতে চায় রায়পুরা দোকানে যায় বাজারের মধ্যে যায় আমার ভালো মাছ লাগবে মাছ কোথায় পাওয়া যায় মাছ মেঘনা ঘাটে পাওয়া যায় ওখানে তাজা মাছ আছে ভালো মাছ যারা চায় ওখানে যায় ভালো কাপড় লাগবে এক নাম্বার কাপড় বলে অমুক দোকানে আছে সবাই অমুক দোকানেই যায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আমার ছেলে মেয়ে ভর্তি করাবো বলে অমুক প্রতিষ্ঠান রেজাল্ট ভালো করে ওখানেই যায় নিজের ছেলে মেয়েকে ভর্তি করায় কিন্তু একটা জায়গায় আসল জায়গায় আমরা এখনো পৌঁছতে পারি নাই সবাই শান্তি চায় শান্তি হলো ইসলামে অথচ কেউ ইসলামে ঢোকে না অন্যভাবে শান্তি চায় কি আজিব ব্যাপার মিষ্টি চাইলাম মিষ্টির দোকানে গেলাম কাপড় চাইলাম কাপড়ের দোকানে গেলাম মাছ চাইলাম মাছ বাজারে গেলাম কিন্তু শান্তি চাইলাম গেলাম জাহান্নামের বাজারে ও মুসলমান ইমানদার যারা বলে হুজুরদের জ্ঞান কমে জবাব আমার সামনে তুমি যদি মনে করো কোরআনের কোনো দাম নাই কোরআন বলার কোনো দাম নাই মুখে বলছো কোরআনের দাম তোমার ঘর থেকে তো কোরআনের শব্দ পাওয়া যায় না আগের দিনে গ্রামের রাস্তা দিয়ে ফজর নামাজ পড়ে হাঁটলে ঘরের মধ্যে থেকে মহিলাদের গুনগুন আওয়াজের কোরআনের তেলাওয়াতের শব্দ শোনা যায় তো এখন আর ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই দিন রাত 24 ঘন্টা শুধু টিভির আওয়াজ টিভির আওয়াজ টিভির আওয়াজ এ পর্দালের মহিলা তোমার ছেলে ডাকাত কেন হয় জানো তোমার ছেলে মদ গাঁজা সেবনকারী হয় কেন তোমার ছেলে ছিনতাইকারী হয় কেন মাস্তান হয় কেন জানো তোমার ছেলে খুনি কেন হয় জানো এটা শুধু তোমার ছেলে দোষ নয় তোমারও দায়িত্বের অবহেলা আছে সন্তানকে গর্ভ নিয়ে পরপুরুষের সামনে না যাওয়া সন্তানকে গর্ভ নিয়ে গুনার কাজ না করা সন্তান গর্ভে নিয়ে গান না শোনা সব সন্তানের উপর প্রভাব পড়বে একটা সন্তানের উপর দায়িত্ব তোমার কখন শুরু হয় জানো যখন সন্তান গর্ভে আসে তখন থেকে শুরু হয় কথিত আছে সত্য না মিথ্যা জানি না তবে বয়ানের জন্য যুক্তির জন্য দরকার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গর্ভের থেকে 18 পারা কোরআন হিফজ করে দুনিয়াতে এসেছে তার মায়ের কাছে জিজ্ঞেস করা হলো আপনার ছেলে 18 পারা কোরআনের হাফেজ কেন বাকিটা কেন হয় নাই তার মা জবাব দিলেন আমার সন্তানকে যখন কোলে নিতাম আমি তেলাওয়াত করতাম প্রতিবারই 18 পারা তেলাওয়াত করার পর কোনো একটা প্রতিবন্ধকতা দাঁড়ায় যাইত হয়তো আমার নিজের স্ক্রিন যায় যাওয়া লাগতো অথবা আমার সন্তান প্রসাব করে আমার কাপড় নষ্ট করে দিত আমার সন্তানকে কোলে নিয়ে আমি সব সময় 18 পারা পর্যন্ত পড়তে পারতাম এজন্য আমার সন্তান 18 পারা কোরআন পেটের মধ্যে বসেই মুখস্থ করে ফেলেছে আউলিয়ারা কারে ইকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস ও মুসলমান ইমানদার রিকশাওয়ালার ছেলে দুইটা রিকশাওয়ালা রিকশা চালায় ছেলে দুইটাকে লেখাপড়া করায় রাস্তার মোড়ে দাঁড়ায় রইছে এলাকার মাতবর রিকশায় উঠছে রিকশাওয়ালা রিকশা টানে আর জিকির করতেছে আর পরিকল্পনা করতেছে ছেলে দুইটাকে কেমনে আলেম বানাবো আর মাতবর রিকশায় বসে পরিকল্পনা করতেছে কেমনে ব্যাংকে গিয়ে আরো দুইটা লোন লওয়া যায় চিন্তায় ভিন্ন আছে না রাত যখন গভীর হয় চিন্তার পার্থক্য তো থাকবে কাজের পার্থক্য রিকশা থেকে নামলে হে মোল্লা দেখবেন টাকা ভাবি জানি কেমন
অহংকারে টই টই হুজুর করে মোল্লা কইরা লাগবে কারো মাথায় টুপি যুব্ব দেখলে দাড়ি দেখলে রিকশাওয়ালা মোল্লা কইরা লাগবে তিরস্কার কিয়ামতের ময়দানে তোমার মতো টাকাওয়ালা দেখবা ওই রিকশাওয়ালা জান্নাতে যাইতেছে হাসতে 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 দৌড়ায় কি আনন্দ আর তোর মতো মাতবার জাহান্নামে যাবি তো যাবি বের হওয়ার কুল কিনারাও পাবি না ছেলেমে কয়জন বলে স্যার দুইজন কি করে কয় আপনাদের দোয়া আসলে তো বদমাইশে কোনোদিনই দোয়া করে না রিকশাওয়ালা যে বলতেছে এটা তো তার ভদ্রতা আপনাদের দোয়ায় আমার একটা ছেলে হাফেজ হয়ে গেছে আর একটা ছেলে হেফজ করতেছে বিশ পারা হয়ে গেছে মাত পরে জিব্বে কামাচ্ছে কি করছো কি করছো নিজে চালাও রিকশা বলা দিতে নাকি মাদ্রাসায় ওরাও তো খরচ করে খাইব মাদ্রাসায় পড়লে ভিক্ষে করে খায় খরচ করে খাইতে হবে এরকম কিছু মানুষ বলে না কয়টা ছাত্র কয়দিন খয়রাত করতে দেখছেন প্লেট লইয়ে রাস্তার পাশে খয়রাত করে কথা কয় না হ্যাঁ ওই মাদ্রাসার কালেকশন করে ওইটার খয়রাত কাও না ফরমা মাদ্রাসার কালেকশন যা করে রাস্তায় বা বাড়ি বাড়ি এইটা হুজুরদের জন্য করে কপাল পড়া এটা তোমার জন্য করে ঠিক একটা হুজুরের সংসার চালাতে তোমার দরজায় যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার জন্য করে তোমার জন্য তোমাকে বাঁচাতে এটা ঠিক আরে কসু তুমি কয় টাকা দিয়ে মাদ্রাসা চালাবো আমি এখানে কালেকশন করছে রায়পুর সাহেব মুখতার সাহেব কয় টাকা করছে 10 লাখ করছে 5 লাখ করছে না একটা মাদ্রাসা চালাতে কয় টাকা লাগে জানেন এটি কোত্থেকে আসে আল্লাহ এই পুরো এলাকায় যদি কালেকশন করে কয় টাকা আসবে বাড়ি বাড়ি গেলে কয় কেজি চাল দেয় 10 কেজি দেয় কেউ 5 কেজি দেয় 1 কেজি দেয় কলপ পচে গেলে এগুলো হয় এমন মন্তব্য বের হয় তুমি তো গেলা ছেলে দুইটা তো শেষ করলা রিকশালার মনটা খারাপ হয়ে গেছে রিকশালা আস্তে আস্তে বলতেছে সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন আমার পাঁচটা ছেলে একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার একটা বড় ব্যবসায়ী আর একটা ব্যারিস্টার আর একটা কি করে বলে ওটা ভার্সিটিতে পড়ে ওটার নেতা বানাবো নেতা বানাইলে এখন এই জমানায় খামন ভালো আর যদি কোনো মতে কেসিনো তো বসাই দিতে পারি তো কথাই নেই যদি নেতা বানাইতে পারি মেম্বার বানাবো প্রথমে মেম্বার বানাইলে চেয়ারম্যানের দরজা খোলা চেয়ারম্যান যদি হয় এমপি বানানোর চেষ্টা করব এমপি যদি হয়ে যায় মন্ত্রী বানানোর চেষ্টা করব কারণ উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় এবার রিকশাওয়ালা আবার আস্তে আস্তে ঠান্ডা মাথা জিজ্ঞেস করে সাহেব আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান তো সব প্রতিষ্ঠিত এবং অনেক উঁচু মানে বলে হ্যাঁ তোমার মতো রিকশাওয়ালা নাকি আমার জ্ঞান আছে বলে সাহেব আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবে এমন যোগ্যতা একটা সন্তানেরও আছে নাকি এবার মাতবরের মাথা নিচু হয়ে গেছে রিকশাওয়ালা বলে মাতবর ছেলে তো বানাইলেন আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা একটারও নাই আপনি বাবা নামের কলঙ্ক আপনার চাইতে অপদার্থ বাবা দুনিয়ার মধ্যে না সন্তান নিয়ে গর্ব করো সন্তান তো পশু জন্ম দিতে পারে মানুষ বানাতে পারে কয়জন মুসলমান ইমানদার সন্তানের মা বাবা আল্লাহ সন্তানের জন্য গভীর রাতে স্বামী স্ত্রী দোয়া করি আল্লাহ দরবারে বলে মালিক আমার সন্তান দিয়া কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আয় আল্লাহ আমার সন্তানকে সিআরপিও বানাইতে চাই না ভিআইপিও বানাইতে চাই না আমার সন্তানকে বড় ধনীও বানাইতে চাই না আমার সন্তানকে আপনি এতটুকু যোগ্যতা দেন আমি মারা যাওয়ার পর আমার সন্তান যেন আমার জানাজা পড়াতে পারে আমার বাবা আমার মা
আমাদেরকে প্রায় সময় বসে 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 বলতে অনেক কষ্ট করে তোদেরকে লেখাপড়া করাইছি পেটে গামছা বেঁধে আমি কাজ করেছি ঠিকভাবে খাইতেও পারি নাই তবে তোরা বড় হইয়া কামাই করবি আমাকে খাওয়াবে চিন্তায় তো ঘরে লেখাপড়া করাই নাই লেখাপড়া করাইছি তোরা লেখাপড়া করে হক পথে চলবি আর আমরা মারা যাওয়ার পরে জানাজাটা দিবি ও মুসলমান ইমামদার কোরআন যার শিকার শিখেন তাদের এত দাম কেন কোরআন না শিখলে মানুষ প্রকৃত মানুষই হতে অনেকে আছে সিদ্ধ করে কোরআন জানে না দিন কি তাই তো জানে না দিন জানে না মাদ্রাসাওয়ালারা এই দায়িত্ব গ্রহণ করেন এই দায়িত্ব গ্রহণ করেন এই দায়িত্ব আপনাদের আছে খতিব সাহেব ইমাম সাহেবরা শুনেন কিয়ামতের ময়দানে আপনারা ধরা খাবেন ধরা খাবেনই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য রাখছে কমিটি ঠিক তার মানে এই নয় যে আপনি নামাজ পড়িয়ে চলে যাবেন এটা নয় এই এলাকার সমস্ত মানুষকে দিনের পথে উঠাবার দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়েছে প্রত্যেক মসজিদে বয়স্ক শিক্ষা চালু করেন আপনারাও যারা আছেন এশার নামাজের পরে দুনিয়ার কোনো কাজ থাকে না আপনারা দুই ঘন্টা কমপক্ষে এক ঘন্টা সময় দেন হুজুরকে আলাদা কিছু বেতন দিয়ে দেন নিজেরা পড়েন শুদ্ধ করে কোরআন শেখেন আধা ঘন্টা মাসআলা মাসায়েল শেখেন আলেম হয়ে যাবে এই শেখা অবস্থায় যদি আপনি মারা যান আপনি বিনা হিসেবে যান না এলেম শেখা অবস্থায় কেউ যদি মারা যায় আল্লাহ শহীদি মর্যাদা দান করেন শেখা অবস্থায় যদি আপনার নামাজে ভুল হয় কেরাতে ভুল হয় আল্লাহ মাফ করে দিবেন এই এলাকার প্রত্যেক নারী পুরুষের দিন শিখতে হবে যেভাবেই হোক এটা শিখতে হবে ইমাম সাহেবগণ আপনি যুবকদেরকে নিজ উদ্যোগে আমার প্রশংসার জন্য বলছি না আমার ফারাগাতের পর বয়ান ফারেগ হওয়ার পর থেকেই করি কিন্তু ছাত্র সময় মসজিদে নামাজ পড়াতাম প্রত্যেক মসজিদে নিজ উদ্যোগে ফজরের পরে বয়স্ক যারা যুবক যারা সবার সঙ্গে বাসায় গিয়ে গিয়ে দেখা করে দাওয়াত দিয়ে এরপরে মসজিদে এদেরকে চক সিলেট হাতে নিয়ে এরপর এদেরকে কোরআন শিক্ষা দিয়েছি মাসালা শিক্ষা দিয়েছি পরীক্ষা নিয়েছি পুরস্কার দিয়েছি ফি নিয়েছি একটা সময় এরা ইমামতি করার যোগ্যতা অর্জন করে ফেলেছে এরকম কিছু যুবক আপনি পাবেন যারা শেখার জন্য গ্রীব হয়ে আছে সুযোগ পাচ্ছে না এদেরকে শিক্ষা দেন শিক্ষা দিয়ে টিম গঠন করেন এরাই যাতে এলাকার সব যুবকদেরকে শিক্ষা দেয় কোরআনের শিক্ষা নাই বিধায় আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে অসভ্যতা ঢুকে গেছে খুন ধর্ষণ মাদকে ছয়লাব হয়ে গেছে যুবকদের চরিত্র যদি ঠিক না হয় এই সমাজ শুদ্ধ হবে না এই সমাজকে শুদ্ধ করার জন্য যুবকের হাত থেকে অস্ত্র ফেলে তাদের হাতে দ্বীনের বাতি ধরিয়ে দিতে হবে এই দায়িত্ব আপনারা গ্রহণ করেন মাদ্রাসাওয়ালারা গ্রহণ করেন উ আনফুসাকুম এরপরে এতই কি সহজ আপনি একা বাঁচবেন বাকিরা জাহান্নামে যাবে এটা কি হয় আপনি নামাজে যান দোকানে টিভি চলতেছে দশ বারো জন মানুষ আড্ডা দিচ্ছে কয়দিন বলছেন চল নামাজে চল বলছেন একদিন বললে দশ দিন বলেন না টিভি চলতেছে বলেন এই বেটা টিভিটা বন্ধ কর সবার গুনাহ হচ্ছে একদিন বলছেন বলেন তো আপনি কিভাবে নাজাত পাবেন এটা কি সম্ভব আপনি ফজরে নামাজে যাচ্ছেন পাশের বাসায় ঘুমায় ডাক দেন তাদেরকে বিরক্ত হয় হোক আপনি দৈনিক ডাক দেন মারবে আপনাকে মারবে মারাটাই তো দরকার মারলি তো আপনি জান্নাতে নিয়ে বুঝলেন না তো বুঝলেন না তো আজকে যার যার চিন্তা শেষে কয় হুজুর নিজের চিন্তা কইরা ভাই না দিশে আরেকজনের চিন্তা করি কোন সময় সমাজকে সুন্দর করার দায়িত্ব আপনারা নেন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন সরকার স্থানীয়ভাবে জনগণ সচেতন না হলে এরা কোনদিন সমাজকে সুন্দর করতে পারবে না এলাকার মধ্যে যুবক একটা টিম করো চেয়ারম্যানের কাছে যাও ইউনিয়ন পরিষদে যাও
গিয়া বলো আমরা টিম গঠন করেছি, আমাদের অঞ্চলে কোনো মাদক থাকবে না, মাস্তান থাকবে না, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। চেয়ারম্যান সহযোগিতা না করে যাবে কোথায়? কথা কয় না। চেয়ারম্যান যদি কয় আমি সহযোগিতা করতে পারবো না, তাহলে বুঝবা চেয়ারম্যানের মধ্যেও ডাল মেকুস কালা হয়। এরপর যদি দেখো কোথাও ওপেন হোক গোপন হোক মাদক আস্তান আছে, চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে থানায় চলে যাও, খবর জানাও অমুক জায়গায় আছে, এটা আপনারা উৎখাত করে দেন। আমাদের সমাজের মানুষগুলো বিশেষ করে যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। যদি দেখো কোন পুলিশ সদস্য গোপনে আতাত করে ঘুষের লেনদেন করে ওদেরকে ছাড় দেয়, তো ওইটারও সাইডে কথা বলা যাবে না।